গলাটা একটু ব্যথা আছে, গলা হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। একটি রোদ ঝলমলে আকাশ দিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। সকালবেলা আমার বাগানের কিছু সবজি তোমাদেরকে দেখালাম। আসলে নিজের ঘরের সবজি বা গাছে একটা যদি ফল হয় তো সেটা সবার সাথে শেয়ার করতে সত্যি খুব ভালো লাগে এবং যেন মানে বুকটা গর্বে ভরে ওঠে, বুঝলে তো। আর আমার হাজবেন্ড এগুলোর পেছনে প্রচুর শ্রম লাগায়, এগুলোর পেছনে পরিশ্রমের কোনো শেষ নেই, তো সেজন্য আমি ভাবলাম তোমাদের সাথে এটা আমি শেয়ার করি, তাহলে ওরও একটু ভালো লাগবে। আর মেয়েকে সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছি। কেমন আছিস বল? গলাটা একটু ব্যথা আছে, গলাটা একটু একটু ব্যথা আছে, তাই তো? আগের থেকে এখন মেয়েটা একটু ভালো আছে, বুঝলে তো। গলাটাই একটু ব্যথা আছে, বাকি মোটামুটি ঠিকঠাকই আছে। আর বাচ্চারা বাড়িতে যদি ভালো না থাকে তো কোনো কিছুই ভালো লাগে না। আর এখন কি করছি বলো তো? এখন হচ্ছে ব্রেকফাস্টের আয়োজন করছি। আর সকালবেলা পাউরুটিওয়ালা যাচ্ছিল, তো ও বিছানায় শুয়ে আওয়াজ পেয়েছে, তো ডাকছে মা আমি ডিম টোস্ট খাবো। তো যাই হোক, দু তিন দিন হলে ভালোভাবে খেতে চাইছে না, তো কিছু তো খেতে চেয়েছে, তো সেজন্য ওর জন্য বানাচ্ছি ডিম টোস্ট। আর বড় মেয়েটা গেছে কম্পিউটার ক্লাসে, পড়ে কম্পিউটার ক্লাস করে বাড়ি আসবে, তোমরা তো দেখতেই গেলে, তো ফিরলে ওটা বানিয়ে দেবে। তো পাউরুটিগুলোকে আমি না সবসময় একটু সেকে নিয়ে তারপর আমি খেতে দিই আর কি, কারণ যেন মনে হয় ঠিকঠাক তাহলে হবে, একটা ক্রাঞ্চি ব্যাপারও চলে আসে দেখবে পাউরুটি শেকার পর। মানে যেটা ডিম টোস্ট করিনি সেটাও আমি সেকে নিয়েছি ভালো করে, চা দিয়ে বা কলা রয়েছে যা দিয়ে খেয়ে নেওয়া যাবে। তো মেয়েকে খাবারটা দিয়ে দিচ্ছি। কতটা খুশি দেখো, নিয়েছে কিন্তু ও খায়নি জানো তো, ওই একটা খেয়ে আর খেতে পারেনি। যাই হোক, একটা খেলেও তবু তো খেলো, এটাই অনেক। আর আগের দিন দেখেছিলে ডালিয়া করেছিলাম মায়ের জন্য, তো সেটা বেঁচে গেছে। ঘুগনি করেছিলাম রাত্রে, সেটাও বেঁচে গেছে। তো সব কিছু আর কি নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আমার বর, আমি, মা সবাই একসাথেই আমরা খাওয়া দাওয়াটা করি, সে ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, আর ডিনার বলো। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন মেয়েকে ওষুধ খাওয়াচ্ছি। তো ওষুধ খাওয়ানো মানে একটা যুদ্ধ, তো যাই হোক, রোগ সারাতে গেলে ওষুধ তো খাওয়াতেই হবে। মানে ওষুধটা আর কি যে কীভাবে যে আমি খাওয়াই সে একমাত্র আমিই জানি, কত রকম কত কথা বলে যে আমি খাওয়াই সে একমাত্র আমিই জানি। তো তারপর রান্নাবান্না জোগাড় করে নিই, রান্না করতে বসে গেছি। আজকের সিম্পল মেনু, আর তোমরা জানো আমাদের চিকেন বা মাটন যাই হোক না কেন বেশিরভাগ সময়টা আমরা চেষ্টা করি শনিবারই করতে। তো শনিবার আজকে যেহেতু, আর আমার বর চলে গেছিলো বাজারে, গিয়ে চিকেন এনেছে, আর একদম অল্প করেই করছে বুঝলে তো। মেয়েটারও শরীর ভালো না, আমাদেরও একদম খেতে ইচ্ছা করছে না, কিন্তু তাও যেন মনে হচ্ছে অন্য কিছুও খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য বললাম অল্প করে করি এবং বেশ একটু মশলা টশলা দিয়ে একটু শুকনো শুকনো টাইপের বানাবো, এরকমই ইচ্ছা আছে। তো কষা কষা চিকেন আর শাক ভাজা, ব্যাস এটাই হচ্ছে আজকের মেনু। তো সেজন্য চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে, তোমরা জানো আমি যেভাবে বানাই, তো সেভাবেই বানাচ্ছি। তো এ জাতীয় কষা খাবার রান্না করতে গেলে এর যেটা মেন লাগে সেটা হচ্ছে কষানো, প্রচুর সময় দিয়ে জিনিসটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, আর এ ব্যাপারে ধৈর্য আমার প্রচুর। তো রান্না করতে করতে তোমাদেরকে একটু আমার বাগানটা দেখিয়ে দিচ্ছি, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে বাঞ্ছারামের বাগান, বুঝলে তো, মজা করে বললাম। কত চিচিঙ্গার উচ্ছে ধরে আছে দেখলে তো। আর এই যে লাঞ্চ বেনি তোমাদেরকে তো বললাম, আর একটু আম শসা কেটে নিয়েছি, আর মাকে আর মেয়েদেরকে আগে খেতে দিয়েছি। আমার বর বলছিল যে এখন খেতে ইচ্ছে করছে না, একটু পরে খাবো, তো ওই জন্য স্নানও করেনি, বসে আছে, তো একটু পরে খাবো। আর মেয়েটা, বড় মেয়েটাকেও খেতে দেবো, আসলে ছোটোটা দেওয়ার পরে মনে পড়েছে যে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করিনি।
সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর মেয়েকে দিয়েছি, তো খেতে চাইছিল, খাওয়ার উৎসাহটা আছে প্রচুর, কিন্তু খেতে পারছে না। মানে তো ওই চিকেনটা নিয়েছে কিন্তু ও খায়নি, লেগ পিসটাও দিদি খেয়েছে শেষমেশ, খেতেও পারেনি। যাই হোক, যা হোক খেলেই হলো। তো সন্ধ্যাবেলা দুজনকে নিয়ে পড়তে বসিয়েছি, ওই ছোটজন পড়ছে, এদিকে বড়জন। তো বন্ধুরা, ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা, আমার পাশে থেকো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে ফিরছি একটা নতুন ব্লগের সাথে। টাটা।